হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের পরীক্ষার প্রিপারেশনটা কেমন চলছে তাই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে তোমাদের HSC পরীক্ষার রসায়ন একমো এবং দ্বিতীয় পত্রের একটি সাজেশন দেওয়ার জন্য। তাই আজকের ভিডিওতে তোমাদের রসায়ন একমো এবং দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক একটি চূড়ান্ত প্লাস সাজেশন দিয়ে দিব, যেটি ফলো করলে তোমরা যারা খারাপ স্টুডেন্ট আছো তোমরাও খুব সহজে পাশ করে যেতে পারবে, আর তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরাও কম পড়ে তোমাদের A+টা নিশ্চিত করতে পারবে। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এই চ্যানেলে HSC পরীক্ষা 2020 এর সকল আপডেট, নিউজ এবং সকল সাজেশন ও MCQ সলিউশন সবার আগে পেয়ে যাবে। তো মেইন সাজেশনে যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি রসায়ন একমো দ্বিতীয় পত্র A+ পেতে চাও তাহলে তোমাদের দুইটি পূর্ব শর্ত মানতে হবে। সো ফার্স্ট অফ অল শর্তটি হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালে মিনিমাম 22, 23 বা 24 পেতেই হবে, এবং দ্বিতীয় শর্তটি হচ্ছে তোমাদের অবজেক্টিভে মিনিমাম 22, 23 বা 24 পেতে হবে, কিন্তু দেখবে কোনো মতে যাতে তোমাদের নাম্বারটা 20 নিচে নেমে না আসে। তো এবার আসা যাক তোমাদের অধ্যায়ভিত্তিক মেইন সাজেশনে। সো প্রথমে বলা যাক তোমাদের রসায়ন প্রথম পত্রের কথা। তো রসায়ন প্রথম পত্রে প্রশ্নে তোমাদের 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, তার থেকে তোমাদের 5টির উত্তর দিতে হবে। তো এই 5টি সৃজনশীলের জন্য তোমরা যে যে অধ্যায়গুলো খুবই ভালোভাবে দেখবে সেগুলো হচ্ছে, প্রথমে রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন। তোমরা যদি এই অধ্যায়টি খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে 1টি বা 2টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এই অধ্যায়টি পড়লেও তোমরা এখান থেকে 2টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। তো এই অধ্যায়টিও তোমরা ভালোভাবে পড়লে এখান থেকেও তোমরা 1টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে। তো তোমাদের যেহেতু টোটাল 8টির মধ্যে 5টি সৃজনশীল অ্যান্সার করতে হবে, তাই তোমরা যদি রসায়ন প্রথম পত্রের জন্য তোমরা জাস্ট এই 3টি অধ্যায় খুবই ভালোভাবে পড়ে যাও তাহলে তোমরা এখান থেকে 5টি সৃজনশীল 100% কমন পেয়ে যাবে, এবং কম পড়ে তোমরা তোমাদের A+টা খুব সহজে নিশ্চিত করে ফেলতে পারবে। তো তোমরা এই 3টি অধ্যায় খুবই ভালোভাবে পড়ে ফেলবে, এবং এই 3টি অধ্যায়ের কোনো টপিকই তোমরা বাদ দিবে না, তাহলে দেখবে তোমরা রসায়ন প্রথম পত্রে সৃজনশীলে 100% কমন পেয়ে গেছো। তো এবার আসা যাক তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রে। তো দ্বিতীয় পত্রেও তোমাদের ঠিক 8টি সৃজনশীল দেওয়া থাকবে, এর মধ্যে তোমাদের 5টির অ্যান্সার দিতে হবে। তো এর জন্য তোমরা যে যে অধ্যায়গুলো খুব ভালোভাবে দেখবে সেটা হচ্ছে, প্রথমে রয়েছে তোমাদের দ্বিতীয় নম্বর অধ্যায় অর্থাৎ জৈব রসায়ন। তো জৈব রসায়নটি যদি তোমরা খুবই ভালোভাবে পড়ো এখান থেকে তোমরা 2টি সৃজনশীল নিশ্চিত কমন পাবে। এরপর রয়েছে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন। তো এই অধ্যায়টিও তোমরা যদি খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে 2টি সৃজনশীলের মতো 100% কমন পেয়ে যাবে। এরপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন। তো এই অধ্যায়টিও যদি তোমরা খুব ভালোভাবে পড়ো তাহলে তোমরা এখান থেকে 2টি বা 1টি সৃজনশীল 100% কমন পেয়েই যাবে। তো তোমাদের যেহেতু 5টি অ্যান্সার দিতে হবে, তো তোমরা এই 5টি অ্যান্সারের জন্য তোমরা এই 3টি অধ্যায় খুবই ভালোভাবে পড়ে যাবে, এখান থেকে তোমরা 1টি টপিকও বাদ দিবে না। যদি তোমরা 1টি টপিকও বাদ দাও তাহলে হয়তো তোমাদের কখন নাম্বারে মার্কটা কমে আসবে, যার কারণে তোমাদের হয়তো A+টা নড়ে চলে যেতে পারে। তার জন্য তোমরা এই 3টি অধ্যায় খুবই ভালোভাবে পড়বে, তাহলে ইনশাল্লাহ তোমরা রসায়ন দ্বিতীয় পত্রেও তোমাদের A+টা খুব সহজে উঠিয়ে নিতে পারবে। সো এই ছিল তোমাদের রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য অধ্যায়ভিত্তিক একটি চূড়ান্ত A+ সাজেশন। তো তোমরা যদি অবজেক্টিভে ভালো করতে চাও তাহলে তোমাদের বাকি অধ্যায়গুলো সম্পর্কেও কিছুটা ধারণা রাখতে হবে, এবং তোমরা বেশি বেশি করে তোমাদের বিভিন্ন টেস্ট পেপারগুলো সলভ করবে, তাহলে তোমরা অবজেক্টিভও খুব ভালো একটা মার্ক গেইন করে নিতে পারবে। তবে তোমরা খেয়াল রাখবে তোমাদের অবজেক্টিভে যাতে কোনো মতে 20 নিচে মার্কটা না আসে। আর তোমাদের প্রথম যা বললাম তোমরা প্র্যাকটিক্যালের দিকে একটু বেশি জোর দিবে, কারণ প্র্যাকটিক্যাল এবং অবজেক্টিভে তোমাদের মার্কটা যদি এগিয়ে থাকে তাহলে তোমরা সৃজনশীলে যদি একটু কম মার্ক পাও অর্থাৎ 40-এর নিচেও যদি তোমাদের মার্কটা চলে আসে তাহলেও কিন্তু খুব ইজিলি তোমাদের A+টা চলে আসবে। তাই তোমরা প্র্যাকটিক্যালের সময় একটু ভালোভাবে পড়ে যাবে যাতে তোমাদের প্র্যাকটিক্যালে 25-এ 25ই থাকে, তবে কমপক্ষে যাতে 23-24 থাকেই। সো এই দিকটা একটু নজরে রাখবে, তাহলে দেখবে তোমাদের রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে তোমরা খুব ভালো একটা মার্ক গেইন করে নিতে পারছো। তো এই ছিল আজকের ভিডিওতে। তো তোমাদের কোন বিষয়ে সাজেশনগুলো সবথেকে বেশি দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাছাড়া আমি অলরেডি অনেকগুলো সাজেশন আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারো। সো ভিডিওটি ভালো লাগলো অথবা এরকম এডুকেশন রিলেটেড ভিডিওগুলো মিস করতে না চাইলে, এবং HSC পরীক্ষা 2020 সকল আপডেট ও নিউজ এবং সকল সাজেশন MCQ সলিউশন সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।